মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। গুন্ডামি করছেন, হুমকি দিচ্ছেন, এটা উনি করতে পারেন না। ওনাকে তো বারবার বলা হচ্ছে শান্তিপূর্ণ ভাবে সমস্যার সমাধান করতে, কিন্তু উনি তো কোনো কথা কানেই তুলছেন না। শোন আমার সঙ্গে, আরে এরা ভদ্র কথায় বলার লোক নয়, বুঝতে পারছো না তোমরা? বাবা আপনারা তো কেউ জানেনই না এই মেয়েটার নিখোঁজ হওয়া নিয়ে কত বড় কাণ্ড ঘটে গেছে। ওই ছেলেটাকে বাইরে বের করে নিয়ে আসুন, আমি ওকে জিজ্ঞেস করব ও এত বড় সাহস পেল কি করে। হ্যাঁ, ওই তো, ওই তো ওই ছেলেটা। কি ভেবেছোটা কি তুমি? হ্যাঁ বাবা, যার গায়ে তুমি হাত তুলতে যাচ্ছ সে এখন আমার হাজবেন্ড। আপনি তো জানেন আমি এবারেরই একজন, ঝামেলাটা বাইরে মিটিয়ে নেওয়া যেত। যে অভিযোগটা ছিল সেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ এখানে এসেছে। আর আইন কানুনের কথা বলছো না, সেটা তো আমিও একটু আধটু জানি, তাই না? এই তো এখানে রুদ্ররূপ বাবু আছেন, ওনাকেই জিজ্ঞেস করো না এখানে কোনো রকম বেআইনি কাজ হয়েছে কিনা, জিজ্ঞেস করো। গর্তটাকে নিয়ে যে কি করবো দেখা, আরো বেশি করে দেখা আছে, আমার আর তোর যোগাযোগ আছে। না আসলে সমস্যাটা সেটা নয় অংশমান, সমস্যাটা হচ্ছে যে অজয়বাবুর বক্তব্য পিয়াল ওনার মেয়েকে ফুসলিয়ে বিয়ে করেছে, তাতে মদত দিয়েছে ফুলকি দাস, আর এই পুরো ঘটনাটার মধ্যে আছে রায়চৌধুরীর বাড়ি, বুঝতে পেরেছো? সেই জন্যই এত এক্ষুনি তো পায়েল দিদি স্বীকার করলো যে এটাও শ্বশুর বাড়ি আর পিয়াল দাদা ওর বর। তাহলে পিয়াল দাদা কি করে ফুসলিয়ে বিয়ে করল আর আমি বা কিভাবে মদত দিলাম? আর সব থেকে বড় কথা, পিয়াল আর পায়েল তো অ্যাডাল্ট, ওরা যদি বিয়ে করে আইনত তো বাধা দেওয়া যায় না। ধানু ইজ রাইট, ওরা যখন অ্যাডাল্ট তখন পুলিশ কিছু করতে পারবে না। অজয় বাবু, আই এম সরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।